জয় গুরু নমস্কার। মা সকল বাবা সকল, আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যাই আশীর্বাদ করবেন। শ্রীবাস্তা যেমন বলেছেন যে ঢোলে কিছু কথা বলবে, বাড়ি কোথায়, বাবার নাম কি, কোথা থেকে এসছে, ঢোলে এসব কথা বলবে। আবার শুনেছি নাকি চৌদ্দ গোষ্ঠীর খবর কথা বলেছে, তাই না? তা যাই হোক, আপনাদের দশের আশীর্বাদ থাকলে হয়তো বলতে পারে, কিন্তু আমার ক্ষমতা নেই। আর এই যে হরিচাঁদ গোসাই আছে, ওনার যদি দয়া থাকে, ওনার যদি কৃপা থাকে, তাইলে হয়তো বলতে পারে। আমার কি ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নেই। আমি গান বাজনা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, শিখতে পারিনি, এখনও শিখছি। আমি বাবার কাছে যতকাল বাঁচো ততকাল শিখো, তো আমি শিখছি এখনও বাবার কাছে। তাই ঢোলে কী বলছে লক্ষ্য করুন। ঢোলে প্রথম বলছে যে আমি বীরভূম থেকে আসতে পারতাম, হুগলি থেকে আসতে পারতাম, তা আসেনি, আমি এসেছি বর্ধমান জেলা থেকে। তো আমার বর্ধমান জেলায় বাড়ি, তাই আমার ঢোলে যদি বলে যে আমার জেলা বর্ধমান, আপনারা শুনবেন। আমি চেষ্টা করবো বাজনা আপনাদের রিপিট করে দুবার করে শোনানোর জন্য, পরিষ্কার জন্য বুঝতে পারেন কথা। তাই যদি আমার ঢোলে বলে আমার জেলা বর্ধমান, তাহলে আপনারা হাতে তালি দেবেন, জানবো আমার বাজনা হচ্ছে। নিতাই বল, হরি বল, জয় গুরু। বাজনা লাগে চলে গেল 10 টাকা। জয় গুরু প্রথম আমার ঢোলে বলছে। আর একটু বেস্ট করে দাদা, ঢোলে বলছে আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান। আমার জেলা বর্ধমান, আমার জেলা বর্ধমান। কি বাবা বলছে? হ্যাঁ, হাতে তালি যখন পেয়েছে নিশ্চয়ই আমার বাজনা হয়তো হচ্ছে, একটু মনে জোর পেলাম। যাই হোক, তাই ঢোলে কি বলছে, পোস্ট অফিস নসরতপুর, পোস্ট অফিস নসরতপুর, সমুদ্রপুর রেলবাজ কাটোয়ালাই, আমার পোস্ট অফিস হচ্ছে নসরতপুর। তাই ঢোলে বলছে পোস্ট অফিস নসরতপুর, এই ধারে চামড়াই বলছে পোস্ট অফিস, এই ধারে চামড়াই, চামড়াই বললো নসরতপুর বলে সারা দিল, পোস্ট অফিস নসরতপুর। ঢোলে বলছে আমার বাড়ির ঠিকানা যশপুর গোপীনাথপুর, তাই ঢোলে বলছে বাড়ির ঠিকানা যশপুর গোপীনাথপুর, যশপুর গোপীনাথপুর। আপনাদের আশীর্বাদে এবং এই দয়াল ঠাকুর আছে হরিচাঁদ গোসাই, ওনার আশীর্বাদে আমি জি বাংলাতে শুনেছেন হয়তো, সারেগামা পাতে আমি ঢোল বাজাতাম, তোমরা কুঞ্জ সাজাবো রতিথি মুন্সি গান করছিল, আমি ঢোল বাজাতাম নেচে নেচে পায়ে ঘুমর বেঁধে, আমার সঙ্গে 10টা মা নৃত্য করছিল। প্রথম বছর কালিকাতায় আমাদের ঘরে ঢুকিয়েছিল জি বাংলা সারেগামাতে, যে কালিকাতা আমাদের ছেড়ে বহু দূর চলে গেছেন, তা কালিকাতায় আমাকে ঢুকিয়েছিলেন সারেগামা পাতে। তাই ঢোলে কি বলছে, বাড়ির ঠিকানা শুনলেন, আমার নাম ক্ষুদিরাম দাস, আমার নাম ক্ষুদিরাম দাস, ঢোলে বলছে আমার নাম ক্ষুদিরাম দাস। আমি এইভাবে বাজনা শোনাচ্ছিলাম জি বাংলায় সারেগামাতে, জি শেষণ গুপ্ত বলছিল ক্ষুদিরাম দাস, আমি জানি মানুষও কথা বলে, ঢোলে যে কথা বলে আমার জানা ছিল না। আমি 11টা শুটিংয়ে বাজিয়েছি আপনাদের সঙ্গে এবং ফ্রান্সের রাজধানী প্যারিস বিভিন্ন জায়গায় গেছি, এই ঢোল বাংলা ঢোল নিয়ে প্লেনে করে গেছি। আপনারা আশীর্বাদ করবেন, আমি এই দেশের ছেলে, বাংলার ছেলে হয়ে বিদেশে গিয়ে ঢোল নিয়ে আনন্দ দান করে দিয়ে আবার যেন আমি নিজের দেশে ফিরে আসতে পারি, এই এই আশীর্বাদ তুমি করবেন। কেন প্লেনে যেতে হয় তো ওপর দিয়ে, কি তাই গৌর হরি বল, হরি বল। ঢোলের গুণ হচ্ছেন আমার বাবা, আমার বাবার গুণ আমার ঠাকুর দাদা, আমার 5 পুরুষ চলছে, আমি জি বাংলা সারেগামাতে বলেছিলাম যে আমার 5 পুরুষ চলছে, বংশগত বাজনা আমার, তার জন্যই কষ্ট কষ্ট কথা বলছে। কেমন বলছে, বাবার নাম কালীপদ দাস, বাবার নাম কালীপদ দাস। তাই ঢোলে কি বলছে, ঢোলে বলছে বাজার যাবি, বাজার যাবি, বাজার যাবি। বাবা বলছে না, আমি হাতে তালি পাচ্ছি না, মনের মতো রয়ে আমার বাজনা হয়তো মনে করছি হচ্ছে না হয়তো। তাই ঢোলে বলছে বাজার যাবি,
কি দেখতে চার পাঁচটা ঝাঁকা নিয়ে বসে আছে সকালবেলা। আমি জিজ্ঞাসা করছি কি আছে, বলছি বেগুন আছে। তাই সেই বেগুন দেখে আমারও দু কিলো নিতে মনে হলো যে দু কিলো বেগুন আমি নিয়ে যাই। তাই ভুলে বলছি কি যেটা হাত দিচ্ছে সেটা দেখছি বাঁচতে গিয়ে পোকা, ভালো বেগুন পাওয়া যাচ্ছে না। তাই ক্ষুদিরাম দাসে ভুলে বলছি কেমন বাবা গো বেগুন ফুটবো। বাবা গো বেগুন ফুটো, মানে পোকা বেগুনের কথা বলছে। দেখবেন একটা করে ফুটো থাকে, দুটো তিনটে চারটে করে পাঁচটা করে ফুটো থাকে। তাই পোকা বেগুনের কথা বলছে বাবা গো বেগুন ফুটো। তাই তাকে আমি বলেছি ফুটো বেগুন পোকা বেগুনকে। তাই আমার ধরে কি বলছে, ওই বেগুন শস্যের তেলে ভেজা খেলে কি হয়, খাঁটি শস্যের তেল পাওয়া যাচ্ছে না, ডেপসির তেল ভেজা। তাই ক্ষুদিরাম দাসে ভুলে বলছে ঘি ভাই ঘি চপ চপ বেগুন ভাজা, বাবা গো বেগুন ভাজা। বর্ধমান জেলায় যখন বাস আমাদের, আপনারা জানেন বর্ধমানে ধান চাষ ভালো। তাই ভুলে বলছে ধান ভানা ভানি চাল কুটাকুটি, ধান ভানা ভানি চাল কুটাকুটি। ধান থেকে চিড়ে তৈরি হয় জ্যৈষ্ঠ মাসে, ষষ্ঠী হয়ে যায়, জ্যৈষ্ঠ মাস আসছে, ষষ্ঠীতে চিড়ে ফলার খাওয়াতে হয় জামাইদের। নাইলে বলবে বাবা শুধু ভাত দিলে হবে না, চিড়ে ফলার খাওয়াতে হয়। তাই বলছে ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি, ধান ভানা ভানি চিড়ে কুটাকুটি। পায়রা থাকে, দেখুন হাতের কায়দায় চামড়ার যন্ত্র কেমন পায়রা ডাকছে, লক্ষ্য করুন পায়রা ডাকছে। আমরা জানি, আপনারাও জানেন যে প্রথম জীবনে আমাদের ছিল গাড়ি ছিল, কিন্তু কি গাড়ি ছিল প্রথম জীবনে, ছিল কয়লার গাড়ি। সেই কয়লার গাড়ি কাটোয়া দিতে থাকতো, হাওড়া যেত, সেই কয়লার গাড়ির সাউন্ড হচ্ছে আলাদা, সিটি দিলেও আস্তে 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 রানিং হতো। কারেন্টের গাড়ির মতন রানিং হয় না, কারেন্টের গাড়ি যেমন সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি রানিং হয়ে যায়, উঠতে পারা যায় না, জোর করে উঠতে গেলে ফাঁকে পড়ে যায়। কিন্তু কয়লার গাড়ি সিটি দিলেও আস্তে 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 রানিং হতো, অনেক মায়েরা বাচ্চা নিয়ে উঠতে পারতো। তাই সেই কয়লার গাড়ির সাউন্ডটাকে আমি তুলে ধরেছি আজ 40 বছর আগে, কয়লার গাড়ি ছিল আমাদের প্রথম জীবনে। তাই সে কয়লা গাড়ির সাউন্ডটা লক্ষ্য করুন, হাওড়ায় কীভাবে গেলে হাওড়ায় গাড়ি দাঁড়াতো সেটাও লক্ষ্য করবেন। কাটোয়ায় ছাড়ছে হাওড়া থেকে, হাওড়ায় গিয়ে দাঁড়াতে গাড়ি। বলতে কি হাওড়ায় যায় টাকা পায়, হাওড়ায় যায় টাকা পায়। কয়লার গাড়ি ছেড়ে দেওয়া হলো, কিভাবে রানিং হবে গাড়ি কিভাবে দাঁড়াবে সেটাও দেখবেন হাওড়ায় গিয়ে। গাড়ি দাঁড়িয়ে গেল কয়লার গাড়ি। এবার আমার দুই হাতে পূর্ণ দিয়ে থপকি করে যে সব বাজনা আমি শুনেছিলাম বিদেশে, ফ্রান্সের রাজধানী প্যারিস নানান দেশে গিয়ে শুনেছিলাম, সেই বাজনাগুলো শুনুন। ইউটিউবে ছাড়াচ্ছে আমার বাজনা, আপনারা দেখেছেন হয়তো, মানুষকে চিনতে পারছেন না। ক্ষুদিরাম ঢোল, ক্ষুদিরাম ঢোলের বাজনা বললেই বেরিয়ে আসবে। তাই বাজনা শুনুন, ধাবু ধা ধাবু।
আপনার হাতে তালিটা দেবেন, এক দুই তিন চার। অনেক ধন্যবাদ, আপনারা বহু কষ্ট করে আমার বাজনা শুনলেন। জয় গুরু খুদি।